বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর, তোমরা যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি চাকরির জন্য অপেক্ষায় রয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওতে আমি গ্রুপ ডি এবং গ্রুপ সি চাকরির অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সিলেকশন প্রসেস এবং আরও বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বন্ধুরা, আমি ইতিমধ্যে তোমাদের জানিয়েছি, পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন দপ্তরে মোট 1,25,000 সরকারি কর্মী কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ নিয়োগ করা হবে। তো মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। তো পঞ্চায়েত নির্বাচন কিন্তু শেষ হয়ে গেছে, এখন কিন্তু মুখ্যমন্ত্রী আবারও নির্দেশ দিয়েছেন, নবান্ন তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো এখন ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে যে আপাতত সরকারি দপ্তরে গ্রুপ ডি পদে 12,000 এবং গ্রুপ সি পদে অবিলম্বে 3,000 কর্মী নিয়োগ করার জন্য জরুরি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই যে 1,25,000 সরকারি কর্মী রিক্রুটমেন্ট করা হবে বিভিন্ন দপ্তরে, তার মধ্যে কিন্তু আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গের খবরের কাগজ থেকে, আজকেই আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আপাতত অর্থাৎ প্রথমেই কিন্তু গ্রুপ ডি 12,000 এবং গ্রুপ সি পদে অবিলম্বে 3,000 কর্মী নিয়োগ করার জন্য কিন্তু জরুরি নির্দেশ দিয়েছেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে আমি তোমাদের এই ভিডিওতে বলছি। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী কিন্তু স্টাফ সিলেকশন কমিশনকে কিন্তু এই রিক্রুটমেন্টের কিন্তু নির্দেশ দিয়েছে, যার মধ্যে প্রথমেই গ্রুপ ডি এবং গ্রুপ সি রিক্রুটমেন্ট কিন্তু শুরু হতে চলছে। তো তোমরা ধরে রাখো, এক সপ্তাহের মধ্যেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে এবং গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে ন্যূনতম 8 পাস থাকতে হবে, অর্থাৎ ন্যূনতম 8 পাস থাকলেই কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয়ই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। তো রিটেন এক্সাম 45 নম্বরের MCQ টাইপের কোশ্চেন হবে রিটেন এক্সামে, 3টি পেপার থেকে, জেনারেল নলেজে 15 নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 15 নম্বর এবং অঙ্ক পাটিগণিত থেকে 15 নম্বর। MCQ টাইপ তোমাদের 4টি করে অপশন থাকবে, একটিকে নির্বাচন করতে হবে সঠিক উত্তরকে। তো এই MCQ টাইপ কিন্তু কোশ্চেন হবে রিটেন এক্সাম। তো তোমাদের রিটেন এক্সাম 35 নম্বর হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু গ্রুপ ডি কিন্তু সিলেকশন করা হবে এবং যেখানে কিন্তু শূন্যপদ কিন্তু 12,000 শূন্যপদ রয়েছে এবং গ্রুপ সি এখানে কিন্তু ভ্যাকান্সি 3,000 রয়েছে। সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। তো জেনারেল নলেজে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর এবং জেনারেল ইংলিশ 15 নম্বর এবং অ্যাথামেটিক অর্থাৎ পাটিগণিত থেকে কিন্তু 15 নম্বর থাকবে। তো গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশটি থাকছে না এবং গ্রুপ সির ক্ষেত্রে গ্রুপ ডির যা যা সিলেবাস রয়েছে এবং সেই সাথে ইংলিশটি থাকবে। তো তোমরা গ্রুপ সিতে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ এবং পাটিগণিত এই 4টি বিষয়ের উপরে তোমাদের রিটেন এক্সাম হবে MCQ টাইপ এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু গ্রুপ সি পোস্টে কিন্তু এখানে সিলেকশন করা হবে। তো তোমাদের আমি অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। তো খুব শীঘ্রই কিন্তু এই গ্রুপ ডি এবং গ্রুপ সি রিক্রুটমেন্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনও শুরু হয়ে যাবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলে প্রথমেই সবার খবর, প্রথমেই এই খবরটি জানার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলেই আমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস সব কিছু কিন্তু ডিটেলস আমি এই চ্যানেলে ভিডিও করে তোমাদের দিয়ে দেবো। তো কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট করে জানিয়ে দাও। আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।